हेलो वेलकम टू टेक्निकल स्क्वाड। आज के भिडियोटी जो विषय आलोचना करब से हे सिंगल फेज इंडक्शन मोटरे क्या कैपासिटर यूज अर्थात व्हाई वी यूज कैपासिटर इन सिंगल फेज इंडक्शन मोटर्स। भिडियो शुरू करार आगे एक छोटो रिक्वेस्ट, जदि भिडियो भलो लेगे थे तो हमारे चैनल के एक सबसक्राइब कर देवें और बेल आइकनटी क्लिक कर देवें। सिंगल फेज इंडक्शन मोटरे क्यों कैपासिटरटा यूज करके सिंगल फेज इंडक्शन मोटर एक सेल्फ स्टार्टिंग मोटर नय, किंतु जेटा थ्री फेज इंडक्शन मोटर इज ए सेल्फ स्टार्टिंग मोटर, बाट सिंगल फेज इंडक्शन मोटर इज नॉट ए सेल्फ स्टार्टिंग मोटर। तार जोन्नो सिंगल फेज इंडक्शन मोटर के स्टार्ट करार जोन्नो कैपासिटर यूज करा हुआ है एक्षेत्रे, कारण सिंगल फेज इंडक्शन मोटरे जे जदि सिंगल फेज सप्लाई देवा है अर्थात स्टेटर टर्मिनाले जदि सिंगल फेज सप्लाई देवा है तहले स्टेटर टर्मिनाले सिंगल फेज सप्लाई दिले एक पालसेटिंग फिल्ड तैरि होबे। एक्षेत्रे रोटेटिंग मैगनेटिक फिल्ड तैरि होबे ना, बरं पालसेटिंग फिल्ड तैरि होबे, कारण एक्षेत्रे खाली आमादेर स्टार्टिंग वाइंडिंग सॉरी रनिंग वाइंडिंग थाके। तार जोनो रनिंग वाइंडिंग थाकार जोनो अर्थात एक वाइंडिंग थाकार जोनो एक्षेत्रे खाली पालसेटिंग फिल्ड तैरि हय। एक्षेत्रे रोटेटिंग मैगनेटिक फिल्ड तैरि करते गेले मिनिमाम दुटो वाइंडिंग लागे। এর জন্য সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরে একটা রানিং ওয়াইন্ডিং বা অক্সিলারি ওয়াইন্ডিং যেটাকে বলা হয় সেটাকে স্টার্টিং ওয়াইন্ডিংয়ের সাথে প্যারালালে কানেক্ট করা হয় রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি করার জন্য, অর্থাৎ পালসেটিং ফিল্ডটাকে রোটেটিং ফিল্ডে কনভার্ট করার জন্য। এক্ষেত্রে যে পালসেটিং ফিল্ডটা তৈরি হলো সিঙ্গেল ফেজ সাপ্লাই দেওয়ার ফলে সেই পালসেটিং ফিল্ডটা আমার সাইনোসয়েডাল কার্ভের মতো হয়, অর্থাৎ একটা পজিটিভ হাফ সাইকেল থাকবে একটা নেগেটিভ হাফ সাইকেল থাকবে। যখন আমার পজিটিভ হাফ সাইকেলটা থাকবে, পজিটিভ হাফ সাইকেলে আমার মোটরটা ক্লকওয়াইজ ডিরেকশনে রোটেট করতে শুরু করবে, এবং যেটা আমার নেগেটিভ মানে সরি নেগেটিভ হাফ সাইকেল যেটা নেগেটিভ হাফ সাইকেলে আমার যে রোটরটা থাকবে সেটা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে রোটেট করবে, যার ফলে যে টর্কটা প্রডিউস হবে টর্কটা জিরো হয়ে যাবে, কারণ পজিটিভ হাফ সাইকেলে ক্লকওয়াইজ এবং নেগেটিভ হাফ সাইকেলে অ্যান্টি ক্লকওয়াইজ, এই দুটো টর্ক একে অপরকে ক্যান্সেল আউট করে দেবে অ্যান্ড দ্য নেট টর্ক প্রডিউস উইল বি জিরো। নেট টর্ক জিরো হওয়ার ফলে রোটরটা রোটেট করতে পারবে না এবং রোটরটা আমার একই জায়গাতে ভাইব্রেট করতে থাকবে। এখন যদি রোটরটাকে ওই যে রোটেট করাতে হয় তাহলে আমাকে এক্সট্রা টর্ক রোটরের মধ্যে জেনারেট করতে হবে, যার জন্য ক্যাপাসিটারটা ইউজ করা হয়। এই ক্যাপাসিটারটাকে যে স্টার্টিং ওয়াইন্ডিং বা অক্সিলারি ওয়াইন্ডিং থাকে সেই অক্সিলারি ওয়াইন্ডিংয়ের সঙ্গে সিরিজে কানেক্ট করা হয় ক্যাপাসিটারটাকে। ক্যাপাসিটারটা আমার একটা হাই স্টার্টিং টর্ক প্রডিউস করে। যখন ক্যাপাসিটারটা ইউজ করা হয় তাহলে ক্যাপাসিটার ইউজ করলে আমার ভোল্টেজে থেকে কারেন্টটা 90 ডিগ্রি লিড করে, অর্থাৎ এখানটাতে একটা 90 ডিগ্রি ফেজ শিফট তৈরি হয়। 90 ডিগ্রি ফেজ শিফটটা তৈরি হওয়ার জন্য এক্ষেত্রে যে অল্টারনেটিং ফিল্ডটা তৈরি হয়েছিল সেই অল্টারনেটিং ফিল্ডটা আমার রোটেটিং ফিল্ডে কনভার্ট হয়ে যায়। আর যে যদি রোটেটিং ফিল্ড কনভার্ট করতে গেলে প্রধান শর্ত হচ্ছে মিনিমাম দুটো ফেজ লাগবেই, মিনিমাম দুটো ফেজ ছাড়া রোটেটিং ফিল্ড তৈরি হবে না। সুতরাং রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড বা আরএমএফ তৈরি করতে গেলে যেহেতু দুটো ফেজ লাগে তার জন্য আমার এখানটাতে একটা ক্যাপাসিটারটাকে ইউজ করতে হবে। সো যখনই আমার যে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডে কনভার্ট হয়ে যাবে অল্টারনেটিং ফিল্ডটা, তখনই আমার নেট টর্কটা একটা রেজাল্ট্যান্ট টর্ক প্রডিউস হবে, যে টর্কটাকে জিরো ছিল মানে যেটা আমার নেট টর্ক আগে জিরো ছিল এখন একটা রেজাল্ট্যান্ট টর্ক প্রডিউস হবে এবং আমার যে রোটরটা রয়েছে রোটরটা আমার ঘুরতে শুরু করবে। এভাবেই ক্যাপাসিটার ইউজ করার ফলে আমার সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরটা এক্ষেত্রে ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন, অর্থাৎ আমার যে ডিরেকশানে রেজাল্ট্যান্ট টর্কের পাওয়ারটা বেশি থাকবে, যদি রেজাল্ট্যান্ট টর্কের পাওয়ার ক্লকওয়াইজ ডিরেকশানে বেশি থাকে তাহলে রোটরটা ক্লকওয়াইজ ঘুরবে, আর যদি রেজাল্ট্যান্ট টর্কের পাওয়ারটা আমার অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশানের দিকে বেশি থাকে তাহলে আমার রোটরটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। অর্থাৎ যেদিকে আমার রোটরের যে রেজাল্ট্যান্ট টর্কের যে পাওয়ারটা আমার বেশি থাকবে সেই দিকে আমার রোটরটা রোটেট করতে শুরু করবে। তাহলে এইভাবে একটা ক্যাপাসিটারের সাহায্যে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরকে স্টার্ট করা হয় যখন আমরা ক্যাপাসিটারটাকে ওই যে স্টার্টিং ওয়াইন্ডিংটা থাকে বা অক্সিলারি ওয়াইন্ডিংয়ের সাথে সিরিজে কানেক্ট করে দিই।